আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনা আপনাকে কালকে তো আসিফ ভাই খুব ভালো করেই বলে বলে দিল লাইভের শুরুতে যে আপনি এই ধরনের দুষ্টুমি করবেন না কিন্তু আপনি তো ভাই আমি এভিডেন্স দেখাইতে পারবো আমি লাইভ থেকে বের রাতে ঘুমাই আমার ফোনই নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে এভিডেন্স আমাদের দেখানোর দরকার নেই তবে এই কাজগুলো করলে মানে কি দরকার এগুলা করে কি আসলে কোনো লাভ হয় এই যে আপনি দুইবার আউ করলেন কোনো লাভ নাই এর চেয়ে বেটার যদি আপনার আজকে নতুন কোনো আলোচনা থাকে নতুন কোনো টপিকে আপনি সেটা বলতে পারেন

আচ্ছা ঠিক আছে ধরেন দেখছেন দেখে কি ওই 18 বছরের মেয়ের সাথে আপনার যৌন সম্পর্ক করতে ইচ্ছা করে? না কিন্তু এটা আপনার ইসলামে কিন্তু বৈধতা দেয় আছে তাই না? জি আছে এই জিনিসটা কিভাবে ভালো হইল তাইলে মানে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল না খুন করা খারাপ ধর্ষণ করা খারাপ কিন্তু যদি তোমরা খুন করো বা ধর্ষণ করো তাহলে সমস্যা নেই ব্যাপারটা এরকম আপনাদের কাছে ছেলে মেয়েরা প্রেম করলে সমস্যা কিন্তু বিয়ে করলে কোনো সমস্যা নেই আপনাদের ভাই প্রেম বিয়ে সেইখানে আমি আমি যাচ্ছি না আমরা আমরা এখন এখন আসি হচ্ছে বয়স্কর ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক ছোট মেয়ের ক্ষেত্রে সেটা সেইখানে বিয়ে প্রেম যৌন সম্পর্ক সেখানে আমরা পরে যাচ্ছি অপ্রাপ্তবয়স্ক একটা মেয়ে মেয়েকে এই যে ইসলামে যে বিয়ে করার বৈধতাটা দেয়া আছে আপনি নিজেও বলতেছেন আপনার অপ্রাপ্তবয়স্ক মেয়ে আপনার বছরের মেয়েদের আপনি নিজেরা যৌন সম্পর্ক করতে ইচ্ছা করে না কিন্তু আপনার ইসলাম আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে নবীর সুন্নতে এটা এটা কিন্তু ইনফ্লুয়েন্স করাই বা এটা কিন্তু অনুপ্রেরণা দেওয়াই আপনার চরিত্র হতে হবে নবীর চরিত্রের মতো তাইলে নবী আয়সাকে নয় বছর বয়সে আট বছর আট মাস বয়সে আর কি তার সাথে জনসম্পর্ক করছে আপনিও আট বছর আট মাসেও সম্পর্ক করতে পারেন তার চেয়ে কম বয়সে শিশুদের সাথে সম্পর্ক করতে পারেন দুই বছরের শিশুর সাথেও সম্পর্ক করতে পারেন যদি আপনার খায় এসে জাগে এবং এটা কোরআন দ্বারা পারমিটেড তাহলে ভাই এই জিনিসটা আপনি বলতেছেন আপনার ভালো লাগে না কিন্তু আপনার কোরআন সেটার অনুমতি দিচ্ছে এটা কেমনি সাহেব এই সিস্টেমটা বিকল্প ব্যবস্থা এইটা তো বিকল্প ব্যবস্থা কিভাবে আমি তো আপনাকে একটা উদাহরণ দিয়ে বললাম যে খুন করা খারাপ এটা আপনিও মানতেছেন আমিও মানতেছি কিন্তু ধরেন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া হওয়ার পরে বললো তাহলে তোমরা আওয়ামী লীগের মানুষ যা পাও সব কচুকাটা করে খুন করবা কোনো বিচান নাই কিন্তু এটা কিন্তু খারাপ মুখে বলতেছে খারাপ কিন্তু বলতেছে কোনো বিচান নাই এই ব্যাপারটা কেমন রুবেল ভাই এই

খারাপ খুন অবশ্যই খারাপ ভাই খুন করা খারাপ সেটা তো আমিও বলতেছি কিন্তু খুন করলে কোনো বিচার হবে না বিচার 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 কোন বিচার হবে না

আপনি কেন পুরা দুনিয়ার কেউ এসে এই কাজে ওই মুসলমানকে বাধা দিতে পারবে না এই জিনিসটা কি আপনার কাছে ভালো মনে হচ্ছে তাহলে এখন ওই যেভাবে খুনটাকে খারাপ বললেন খুনের বিচার না হওয়াটাকে যদি মেয়ের থেকে তাহলে সমস্যা নেই ছয় বছরের একটা মেয়ে সম্মতির কি বোঝে ছয় বছরের একটা মেয়ের সম্মতির কি বোঝে বিয়ের কি বোঝে বলেন একটা চকলেট দিলেই সম্মতি দিয়ে দেবে ভাই বিয়ের কি বুঝে ছয় বছরের একটা মেয়ে বিয়ের কি বুঝে

জানার ভাই এই ধরনের ই কথাগুলো করলেন না মানে সরাসরি আপনি দেন না এটা মানে মানুষের প্রতি মানুষের ভাই মানুষের প্রতি মানুষের এটা এই কাজটা এই কাজটা না আপনি একটা সার্টেন পিপল কে দিয়ে আপনি পুরো সম্প্রদায়কে আপনি ই করেন না জাজ করেন না আমরা ওই দিকে না যাই রুবেল হাসান ভাই একটু আগে আপনি বলছিলেন যে যে খুন করলে খুনের বৈধতা দেওয়াটা একটা খারাপ জিনিস ঠিক একই ভাবে আমি আপনার কাছে জিজ্ঞেস করছিলাম যে ইসলামে তাহলে বাল্য বিবাহের বৈধতা যে দেয়া আছে এইটা কি খারাপ কাজ হইছে না ইসলামের আল্লাহর এটা খারাপ কাজ হইছে না এটা আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম ভাই আল্লাহ যে বিধান দিয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠানো আমাদের জন্য হারাম তাই একদম পরের দিন বিএনপি আজকে ক্ষমতা আসার পরে কালকে আপনার বাপে গড়গড় করে জবাই করবে তখন আপনি তো নিশ্চয়ই প্রশ্ন তুলবেন না নাকি রুবেল ভাই আল্লাহ করবে ভালো জবাই করবে রুবেল ভাই আপনি কি প্রশ্ন তুলবেন তখন

ভগবানের বিধান নিয়ে কেউ বিরোধিতা করতে পারে না ভাই হিন্দু ধর্ম কোন ধর্ম নিল সব আউল ফাউল ফাউল জিনিস সব মানে আপনার ধর্ম এটা না এই জন্য ওই ওরাও তো বলতে পারে হিন্দু একজন লোক তো বলতে পারে যে ভগবানের বিধান নিয়ে বেশি কথা বলা যাবে না ভগবানের ভগবানের যে বিধান দিছে সেই বিধানই মানতে হবে যারা হচ্ছে কি বিধবা তাদের পরে মারতে হবে তাইলেই সমাজ ভালো থাকবে ভগবানের বিধান নিয়ে কেউ কথা বলতে পারবে না আর ভগবান হলেন আসিফ ভাই ভগবান হলেন সৃষ্টিকর্তা মানুষ হয়ে কি সৃষ্টিকর্তা সম্পর্কে জানা যাবে হ্যাঁ হ্যাঁ এরকম যুক্তি দিয়ে যদি হিন্দুরা আবার সতীদাহ প্রথা চালু করে তাহলে কি আপনি কি সেটার বিরোধিতা করবেন নাকি আপনি বলবেন যে ঠিকই আছে ওদের ভগবানের কোই সেটা তো ঠিকই আছে ভাই আমি সতীদাহ প্রথার বিরুদ্ধে এটা একটা অমানবিক যদিও এখন এটা আর হয় না কিন্তু মানবিক কি অমানবিক সেটা তো আপনি যাচাই করতে যাচ্ছেন কেন এটা তো ভগবানের বিধান আপনি না ইসলাম ধর্মের ক্ষেত্রে তো মানবিক না অমানবিক এটা তো আপনি যাচাই বাছাই করার দিকে যাচ্ছেন না আপনি তো বলতেছেন এটা তো আল্লাহর বিধান এটা নিয়ে বেশি কথা বলা যাবে না একইভাবে হিন্দু তোলা যাবে না বলছেন আপনি তখন বলছেন প্রশ্নই তোলা যাবে না এটা নিয়ে একইভাবে তো ব্যক্তি একইভাবে তো হিন্দু ব্যক্তিও বলবে যে আমাদের ভগবানের বিধান ভাই এটা সতীদের প্রায় মারতে হবে এটা আমাদের কিছু করার নাই এটা নিয়ে তো প্রশ্ন তোলা যাবে না একইভাবে তো যে কোনো ধর্মের মানুষ যে কোনো একটা খারাপ বিধানকে তাদের ভগবানের বিধান বইলা চালাই দিবে এবং সেই অমানবিক বিধানটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং অনেক মানুষ অনেক মেয়ে তাতে নির্যাতিত হবে নাকি রুবেল আপনি কি বলেন যে ধর্মের গোমূত্র খবর ভাই সেই ধর্মের বিধানগুলো ভাই